মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে পাকড়াও দুই মাদক পাচারকারী। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুজনকে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রঘুনাথগঞ্জ থানা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ওপরে গাড়িটিকে আটক করা হয়। উদ্ধার হয় 25 থেকে 30 লক্ষ টাকার 50,000 ইয়াবা ট্যাবলেট। ধৃত দুই পাচারকারী তপন বিশ্বাস এবং বাপ্পা ঘোষ নদিয়া জেলার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে এসেছে। অভিযুক্তরা কোচবিহার থেকে গাড়িতে করেই অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। শুক্রবার ধৃত দুজনের 10 দিনের পুলিশি রিমান্ড চেয়ে কোর্টে তোলা হয়। এদিন সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি জানান জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কাররা। NACA and RAID, so we laid trap, our SI Kazi and his team laid trap on NS34 और एक तक गाड़ी को हमें we have stopped बराबर लो and from that vehicle we've seized around 50,000 Yaba tablets, approximately 4,750 kgs in weight. Two people from the vehicle, Tapan Bishwas, son of Ajit Bishwas and Bappa Ghosh, son of Narayan Ghosh, both belonging to Krishnanagar. Kotwal PS Nadia, they're apprehended and lakshya ki it seems it has a contraband ache. This is from Myanmar. Yaba tablets jeta pechi, it's from Myanmar and this is a good win for Tonga. Leela Hospital, a multi-speciality hospital, 24 ghanta emergency porishewa. Leela Hospital, Bahadurpur, Murshidabad,